নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বিশেষ কিছু গ্রহ দুস্থানে অবস্থান করলেও আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করে, আবার কখনো কখনো এক বিশেষ অবস্থানে গ্রহগুলো কিন্তু নিষ্ক্রিয় ফল দেয়, ঠিক মতো ফল দিতে পারে না। অর্থাৎ সেই অবস্থানগুলো সেই গ্রহের ক্ষেত্রে খুব একটা ভালো বা খারাপ ফলের ক্ষেত্রে অনেকটা নিষ্ক্রিয়তার ফল প্রদান করে, ঠিকভাবে ফল কিন্তু দিতে পারে না। সেই জন্য সেই গ্রহগুলো সঠিকভাবে প্রতিকার করার প্রয়োজন পড়ে। আবার কখনো কখনো দুস্থানে অবস্থান করলেও পার্টিকুলার কোনো গ্রহ কিন্তু অনেক সময় অনেকটা শুভ ফল দিয়ে দেয়। কিছুটা অশুভত্ব হয়তো থাকে, তার সত্ত্বেও কিছুটা অশুভ ফলের পাশাপাশি শুভত্ব ফলও কিন্তু প্রদান করে দেবে। কোন সমস্ত ভাবে কোন গ্রহ শুভ ফল এবং কোন গ্রহগুলো কোন ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় তা নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানি এক অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যদি খুব ভালোভাবে বলি, জেনারেলি ভাবে আমরা জানেন বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ভাবের কারক, পঞ্চম ভাবের কারক, সপ্তম ভাবের কারক, নবম ভাবের কারক, একাদশ ভাবের কারক। এতগুলো ভাবকে বৃহস্পতিদেব কিন্তু কন্ট্রোল করে এবং কিছু কিছু ক্ষেত্রে চতুর্থ ভাবেরও কারক। মেইনলি ভাবে বৃহস্পতি পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব এবং ভাগ্য ভাবকে সব থেকে বেশি কন্ট্রোল করতে চায়। তাই কারো বার্থ চার্টে পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করলে তাদের ক্ষেত্রে বৃহস্পতি অনেকটা নিষ্ক্রিয় ফল প্রদান করে। তাই যে সমস্ত লগ্ন বা রাশির ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম ভাবে রয়েছে, আপনার যদি বার্থ চার্টে পঞ্চম ভাবে বৃহস্পতি থাকে খুব ভালোভাবে খেয়াল করবেন, আপনি অনেক বুদ্ধিমান হবেন, কিন্তু আপনার ইনকামের জায়গাগুলো সেইভাবে আসতে চায় না। আপনার ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব কিছুটা নিষ্ক্রিয় হয়ে যায়। তাই আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবে বৃহস্পতি যদিও কিন্তু একটা কোণের ভাব, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতির পঞ্চম ভাবে অবস্থান আপনার ক্ষেত্রে খুব একটা ফ্রুটফুল হয় না। সেই জন্য আপনাকে পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে তার সঠিকভাবে প্রতিকার করা উচিত। আবার অন্যদিক থেকে যদি আপনার বার্চারে সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকে, বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করলেও, সেকেন্ড হাউস কিন্তু অর্থের ভাব, অর্থের উন্নতি হওয়ার কথা, কিন্তু সেকেন্ড হাউসে বৃহস্পতিদের থাকলেও কর্মের ক্ষেত্রে বা অর্থ ইনকামের ক্ষেত্রে ভালো হলেও আপনার জীবনে লাস্ট বয়সে অর্থ কষ্টকে ভোগ করতে বাধ্য করায়। অনেক বড় বড় মানুষের দেখতে পাওয়া যায়, ডক্টর অ্যানি বেসান্তেরও বার্চাটে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব থাকার জন্য তার কিন্তু বয়সকালে অর্থ ছিল না। তাই আপনার যদি সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকে, আপনাকে কিন্তু এমন জায়গায় অর্থ রাখতে হবে যাতে লাস্ট বয়সে আপনি যেন অর্থ পেতে পারেন, বা সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে তার সঠিকভাবে প্রতিকার করা উচিত। যদি লগ্নের এক্সপেক্টে আপনার বৃহস্পতি শুভ গ্রহ না হয়, তাহলে কিন্তু তার মন্ত্রপাঠ, তার পুজো পাঠ এগুলো কিন্তু করতে হবে। অন্যদিক থেকে ফোর্থ হাউসে বুধ থাকলে অনেকটা নিষ্ক্রিয় ফল প্রদান করে, ঠিক আছে? ফোর্থ হাউসে বুধ কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। সপ্তম ভাবে শনি থাকলে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা নিষ্ক্রিয় ফল প্রদান করে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ফোর্থ হাউসে চন্দ্র থাকলে কিন্তু পরিবারের মধ্যে একটা অস্থিরতা ব্যাপার কিন্তু মাঝে মাঝে ক্রিয়েট করে, আপনার মেন্টালিটির মধ্যে একটা ফিকেল ব্যাপার ক্রিয়েট করে। তো এইভাবে গ্রহগুলো কিন্তু মোটামুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বৃহস্পতিদেব যদি কোনোভাবে পঞ্চমভাবে থাকে, বুধ যদি চতুর্থভাবে থাকে, এই ব্যাপারগুলোকে সঠিকভাবে প্রতিকার করা উচিত। অন্যদিক থেকে আমরা জানি যে দুস্থান হচ্ছে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব। সব থেকে দুস্থানের মধ্যে সব থেকে নেগেটিভ হয় হচ্ছে অষ্টম ভাব, তারপর দ্বাদশ ভাব এবং তারপর হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের মধ্যে কিছুটা পজিটিভ গুণও থাকে। আমরা জানি অ্যাস্ট্রোলজিক্যাল জেনারেলভাবে বলতে গেলে কিন্তু অষ্টম ভাবে যে কোনো গ্রহই থাকুক না কেন সে কিন্তু নেগেটিভ হয়ে যায়। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব এগুলো দুস্থান, এবং সব থেকে বেশি নেগেটিভ হয় অষ্টম ভাবে থাকলে, তারপর নেগেটিভ হয় দ্বাদশ ভাবে থাকলে, এবং তারপর নেগেটিভ হয় ষষ্ঠভাবে থাকলে। যে কোনো গ্রহই যাক না কেন সেখানে কিন্তু অষ্টম ভাবে থাকলে সব থেকে নেগেটিভ, দ্বাদশ ভাবে থাকলে তারপর নেগেটিভ, এবং ষষ্ঠভাবে থাকলে তারপর নেগেটিভ ফল প্রদান করে। সব থেকে মেজর নেগেটিভ হয়ে যায়, সব থেকে বেশি নেগেটিভ হয় হচ্ছে অষ্টমভাবে থাকলে। তাই আমরা যখন ক্যালকুলেট করি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে অষ্টমভাবে ধরুন যে গ্রহ রয়েছে সেখান থেকে নেগেটিভ ফল আসছে। বৃহস্পতি থাকলে বলবো পেটের প্রবলেম, ঠিক আছে, আপনার মধ্যে একটা অনমনীয় ব্যাপার, সঠিক গুরুপ্রাপ্তির অভাব, এগুলো বলে থাকি। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিশেষ করে এই তিনটে গ্রহের ক্ষেত্রে, বৃহস্পতি বুধ শুক্রের ক্ষেত্রে, প্রথমে বলবো কারু বার্চারে বুধ যদি অষ্টম ভাবে থাকে, অষ্টম ভাব সব থেকে নেগেটিভ ভাব, কিন্তু অষ্টম ভাবে বুধ থাকলে তার পড়াশোনার ভাগ্য ভালো হয়, সে খুব বুদ্ধিমান হয়, সে কিন্তু খুব সুন্দরভাবে কথা দিয়ে অনেক মানুষকে মুগ্ধ করে দিতে পারে, এবং তার মধ্যে জীবনের সেই পৈতৃক কোনো সম্পত্তি বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার যোগ বা ফাটকা জায়গা থেকে অর্থ লাভের যোগ কিন্তু তার অষ্টম ভাবে বুধ থাকলে ক্রিয়েট করে। কিন্তু অষ্টম ভাবে বুধ থাকলে বুধের যে নেগেটিভ ফল, আপনার কমিউনিকেশনের সমস্যা ক্রিয়েট করা, মানুষের সঙ্গে একটা ফ্রেন্ডশিপ জায়গাটাকে নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে অবশ্যই।
সম্পর্কের জায়গাটা কোথাও যেন একটা স্থিতিশীল অবস্থা তৈরি করে দেয়, কোথাও যেন একটা শীতলতা অনুভব করবেন সম্পর্কের দিক থেকে। সেক্সুয়াল ব্যাপারটার মধ্যে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে, কিছুটা অনীহ ব্যাপার ক্রিয়েট করে, এগুলো কিন্তু বুধ অষ্টমভাবে থাকলে ক্রিয়েট করে। কিন্তু তার শর্তেও বুধ অষ্টমভাবে থাকলে আপনার ফাটকা জায়গা থেকে অর্থ নিজের বুদ্ধির দ্বারা, নিজস্ব চালাকি বুদ্ধির দ্বারা বলি বা নিজস্ব বুদ্ধির দ্বারা আপনি অনেক কাজে সফল হন, আপনার খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন, কিন্তু ওভারঅলভাবে আপনার কমিউনিকেশন জায়গাটাকে ল্যাক করিয়ে দেবে যেহেতু অষ্টমভাবে বুধ রয়েছে। অষ্টমভাবে পতিত বুধের নেগেটিভ ফল হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন গ্যাপ দেবে, কিন্তু আপনার বুদ্ধি থাকবে, আপনি ফাটকা লাভ পাবেন, আপনি পড়াশোনার দিক থেকে অনেক হেল্প পাবেন। অন্যদিক থেকে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব থাকলে কিন্তু আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে, গুরুস্থানীয় লোকের থেকে আপনার শত্রুতা ক্রিয়েট করে, কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতিদেব আপনার চাকরির দিক থেকে, অর্থলাভের দিক থেকে, আপনার শত্রুতা নির্মূল করার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করে। বৃহস্পতি ষষ্ঠভাবে থাকলে আপনি যে কোনো রকমের প্রতিযোগিতায় আপনাকে কিন্তু চাকরি পাওয়ানোর ক্ষেত্রে হেল্প করে, আপনার মধ্যে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেয়। অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে, দুস্থানে বৃহস্পতিদেব অবস্থান করলে আপনার নিজস্ব মেন্টালিটির কিছুটা মধ্যে নেগেটিভিটি অবস্থা তৈরি করলেও আপনার অর্থ লাভের ক্ষেত্রে অনেক কিন্তু শুভ যোগ কিন্তু তৈরি করে। আবার অন্যদিক থেকে দ্বাদশ ভাব নেগেটিভ হলেও দ্বাদশ ভাবে শুক্র অবস্থান করলে দেখি প্রথম জীবনে হয়তো কষ্ট দেয়, প্রথম জীবনে অর্থকেন্দ্রিক কষ্ট, সম্পর্ক সংক্রান্ত কষ্ট দিলেও দ্বাদশভাবে শুক্র যেহেতু লগ্নকে প্রভাবিত করে দেয় কিছুটা, বলা হয় যে শুক্র যেভাবে থাকে সামনের ভাবকে আলোকিত করে, এটা শাস্ত্র মতে বলা হয়েছে। তাই শুক্র দ্বাদশভাবে থাকলে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি, আপনার হয়তো প্রথম জীবনে কিছুটা প্রেম বা ভালোবাসা থেকে সমস্যা ক্রিয়েট করলেও আপনার যে লাইফ পার্টনার জীবনে হবে সেই মানুষ কিন্তু আপনার জীবনকে অনেকটা পরিবর্তন করে দেবে এবং আপনাকে জীবনে উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এবং আপনার যদি কোনো স্বপ্ন, বাস্তব স্বপ্ন যদি হয়, সেই স্বপ্ন আপনি জীবনে অবশ্যই বাস্তবায়িত করতে পারবেন অবশ্যই, এবং সেই স্বপ্নকে আপনি জীবনে অ্যাচিভ করতে পারবেন, সেই সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন। প্রথম জীবনে হয়তো আপনাকে রিলেশনশিপ বা অর্থ কষ্ট ভোগ করতে হলেও আপনার জীবনে অবশ্যই আপনার যে লাইফ পার্টনার হবে সে আপনার জীবনকে কিন্তু অনেকটা আলোকিত করার চেষ্টা করবে, প্রোগ্রেস করানোর চেষ্টা করবে, আপনার জীবনের সঠিকভাবে সঠিক পথে চালানোর জন্য সে সর্বদা আপনাকে চেষ্টা করবে, এবং তার কথা শুনে চললে আপনার জীবনে যেমন লাভ হবে এবং সেই সঙ্গে আপনার জীবনের স্বপ্নকে আপনি অবশ্যই বাস্তবায়িত করতে পারবেন। তাই এই ব্যাপারগুলো আপনাদের দেখতে হবে যে কোনভাবে কোন গ্রহ নিষ্ক্রিয় হয়ে যায় এবং কোনভাবে দুস্থান হলেও সেই পার্টিকুলার গ্রহগুলো আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করে। মানে বৃহস্পতি অ্যাকচুয়ালি ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে নেগেটিভিটির মধ্যেও, অষ্টমভাবে শুক্র, অষ্টমভাবে বুধ শুভ ফল প্রদান করে এবং দ্বাদশভাবে শুক্র শুভ ফল প্রদান করে। এই ব্যাপারগুলো কিন্তু আপনারা বাচ্চারা খুব ভালোভাবে খেয়াল করবেন। তাই যখন বাচ্চার অ্যানালাইজ করা হয় সব দিক থেকে সার্বিকভাবে বিচার বিবেচনা করা উচিত, সার্বিকভাবে দেখতে হবে। শুধুমাত্র এই রাশিফলের ভিডিও টোটকা দেখে করে ফেললেন বা আমার তো জীবনে প্রেম হচ্ছে না আমি ফিরোজা পরে নেব, আমার জীবনে তো রিলেশনশিপ আসছে না আমি একটা ডায়মন্ড পরে নেব, আমার জীবনে ধৈর্য নাই তো আমি শনি পরে নেব, এমনভাবে কিন্তু হয় না জিনিসগুলো। সঠিক কোনো গাইডলাইন্স নেওয়া উচিত, সঠিকভাবে বোঝা উচিত জিনিসগুলো, সায়েন্টিফিক্যালভাবে যদি বুঝতে পারেন, দেখতে পারেন এবং আপনি যদি সঠিকভাবে এর অ্যানালাইজ করেন আপনার জীবনকে কিন্তু অনেকটা উন্নত থেকে উন্নততর করা যেতে পারে। কিন্তু যদি প্রতিকার যদি নেগেটিভ হয় বা আপনি যদি লো লেভেলের কোনো স্টোন পড়ে থাকেন, যে স্টোনগুলো তো ফিলিং করা, সেগুলো পড়লে আপনার হিতের পরিবর্তে কিন্তু বিপরীত হতে পারে। তাই বাচ্চাদের যেমন সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত তেমন সঠিকভাবে কিন্তু স্টোনকে চুজ করে সেই স্টোন আপনার পড়া উচিত। কেননা এখনকার দিনে এত প্রতারণা, এত জোচ্চুরি বেড়ে গেছে, মানুষ কিন্তু ম্যাক্সিমাম ফিলিং করে অনেক কম টাকায় স্টোন বিক্রি করছে, যেগুলো দেখে মনে হবে যে অরিজিনাল রত্ন, অনেক কম টাকায় তো পেয়ে গেছি, খুব তো লাভ করেছি, প্রকার অন্তরে তা কিন্তু হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যুগে কেউ তার নিজের বাড়ি থেকে আপনার জন্য কিন্তু দিয়ে দেবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? সুতরাং যদি আপনি রত্ন পড়তে না পারেন, আপনারা উপরত্ন পড়বেন, উপরত্ন না পড়তে পারলে মূল পড়বেন, বা আপনারা আপনার বাচ্চাদের সমস্যাগুলো অত্যন্ত বেশি হলে আপনার স্টোন উপরত্ন মূল পড়ার পাশাপাশি আপনাকে কিন্তু মন্ত্রপাঠ করতে হবে। জিনিসগুলো যদি সঠিকভাবে করতে পারেন আপনার জীবনের সমস্যাকে অনেকটা কাটিয়ে দেওয়া যেতে পারে। আজকে এখানেই থামতে হবে। আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।